কিংদের হতাশ করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবার ঢাকা আবাহনীর সাথে ম্যাচের দিন বসুন্ধরাকে লিগের শিরোপা দিতে অস্বীকৃতি জানিয়েছে বাফুফে। এদিকে শিরোপা নিষ্পত্তি হয়ে গেল, দুই দলের কাছে মর্যাদার লড়াই হয়ে কিংস অ্যারেনায় কিক অফের অপেক্ষায় কোচ অস্কার ব্রুজনের ছেলেরা। ক্ষুদ্র ইচ্ছা শক্তির অভাবের কারণে এটা হচ্ছে না। আমার মনে হয় যে যদি ইচ্ছা শক্তিটুকু থাকতো তাহলে এটা হয়ে যেত। এটা আসলে কোনো আইন কানুন বা কোনো কিছু আটকাতো না, এটা উদারতার ব্যাপার ছিল। কেন, যেহেতু চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুটো নির্ধারিত হয়ে গেছে এবং দুটো টিমই কালকে ম্যাচে অংশগ্রহণ করছে। দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংসের, এখন ট্রফি হাতে উৎসবের অপেক্ষা। তাই তো সোমবার রানার্স আপ আবাহনীর সঙ্গে লড়াই শেষে নিজ ভেনু কিংস অ্যারেনায় ট্রফি চেয়েছিল হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। আমরা আমাদের প্রচলিত রীতি অনুযায়ী, আমাদের প্রচলিত বিধান রেওয়াজ অনুযায়ী, আমরা লিগের 22তম রাউন্ডে বসুন্ধরা কিংসের সর্বশেষ ম্যাচে মাঠেই তাদেরকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল তুলে দিব। কিংদের শেষ ম্যাচটা শেখ জামালের বিপক্ষে মুন্সিগঞ্জে, চ্যাম্পিয়নদের বিপক্ষে সে ম্যাচটা অবশ্য কিংস অ্যারেনায় খেলতে চায় শেখ জামাল। শেখ জামাল যদি সেই মুন্সিগঞ্জে না খেলে এখানে খেলে আমরা অবশ্যই স্বাগত জানাবো, এবং সেটা যদি নির্ধারিত হয়ে থাকে যে এখানে হবে। চলতি মৌসুমের স্বাধীনতা কাপে আবাহনীর বিপক্ষে হার, বিপিএলে আকাশী নীলদের সাথে প্রথম দেখায় ড্র, তাই এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতেই হয়তো অনুশীলন মাঠে হাজির স্বয়ং কিংস সভাপতি। শিরোপা নিশ্চিত, তবে আবাহনীর সাথে বাকি রয়ে গেছে অনেক হিসেব নিকেশ। মর্যাদা লড়াইয়ে আকাশী নীলদের ছাড় দিতে নারাজ সুমন সবুজ আর জিকোরা। আমরা এখন সবাই অনেক কনফিডেন্স, আমরা এনিহাও ম্যাচটা জিততে চাই। ঢাকা বলেছে ম্যাচ উইন করতে পারি, দেন এটার ফিলিংস বলেন, খুশি বলেন, এটা ডাবল হবে। তবে শিরোপা নিষ্পত্তি হলেও বসুন্ধরা আবাহনীর ম্যাচ নিয়ে আছে উত্তাপ। মর্যাদার লড়াইয়ে জিততে মুখিয়ে দুই দল, শিরোপা জয়ীদের হারিয়ে লীগের শেষটা রঙিন করে রাখার স্বপ্ন আছে ধানমন্ডির ক্লাবটারও। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।